আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে অভিনন্দন আমাদের অনলাইন পাঠশালার লেকচার নাম্বার ওয়ানে। আমরা আজকে শুরু করতেছি হচ্ছে আমাদের ভার্সিটি প্রোগ্রাম প্লাস জিএসটি প্লাস অ্যাগ্রিকালচারের জন্য যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য একটা নতুন বিষয়, এবং সেই বিষয়টা শুরু করব হচ্ছে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির সাহায্যে, অর্থাৎ চলতড়িৎ। তো বরাবরের মতন বলতে গেলে এবারও যাদের পরীক্ষা হলো, মানে লাস্টবার যাদের পরীক্ষা হলো, সেখানেও দেখা গেছে যে কারেন্ট ইলেকট্রিসিটি সম্বন্ধে বিশেষ সবসময় কিছু কোয়েশ্চেন থাকে, 1 মার্কের 2 মার্কের 3 মার্কের, তো এটা সবসময় থাকে। সো আমরা বলবো যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এবং এটা দিয়ে শুরু করার কারণ এই অধ্যায়টা নিয়ে আমরা 9-10 বা 11-12 সবাই মোটামুটি পড়াশোনা করছি। তো সবাই এই অধ্যায়ের টপিকগুলো অন্ততপক্ষে আমরা জানি যে এই অধ্যায়ে আসলে আমরা কী কী নিয়ে পড়াশোনা করি। সো আমাদের কাজ হবে যে ভার্সিটির জন্য তোমাদেরকে প্রিপেয়ার করে তোলা, এবং সেটাই আমরা শুরু করব হচ্ছে এটার সাহায্যে। সো তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই, এবং আমরা আজকে আমাদের প্রথম টপিকটা, সো আমরা এরকম টপিক ধরে ধরে পড়ব, তাহলে আমার কাছে মনে হয় জিনিসগুলো স্পেসিফাইড হলে তোমার প্রিপারেশনটা নিতে সুবিধা হবে। সো সেই জন্যই আমরা শুরু করবো প্রথমে কারেন্ট, বা যেটাকে আমরা বলতেছি আসলে তড়িৎ প্রবাহ নিয়ে। সো আমরা জানি যে তড়িৎ প্রবাহ আসলে কি, কোনো একটা কন্ডাক্টর বা কোনো একটা পরিবাহীর মধ্য দিয়েই আমরা জানি যে যখন ইলেকট্রনের ফ্লো হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে আসলে তড়িৎ প্রবাহ। যেমন ধরো, আমি যদি তোমাকে কল্পনা করতে বলি এইভাবে, যেমন এটা হতে পারে আমাদের কোনো একটা ম্যাটেরিয়াল, যেই ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা আমাদের কন্ডাক্টর, মানে একটা যে কোনো ধাতব বৈশিষ্ট্য সম্বন্ধীয়। সো এটাকে আমরা বলতেছি একটা কন্ডাক্টর। আমরা জানি যে কন্ডাক্টরের নর্মালি কারা হয়, যারা হচ্ছে নর্মালি গ্রুপ 1 গ্রুপ 2, ওরা হচ্ছে একটু তড়িৎ পরিবাহী হয়। সো আমরা সেরকমভাবে একটু লিখে রাখতে পারি। সো এদের কী হয়, সর্বশেষ যে শক্তি স্তরটা আছে, মানে ওদের যে ব্যালেন্স শেল বা আউটার মোস্ট যে শেল আছে, সেখানে কেবলমাত্র 1টা কি 2টা বা অনেক কম সংখ্যক ইলেকট্রন থাকে, যেগুলো খুব সহজেই কিছুটা পরিমাণ হিট বা পরিবেশের কারণেই বা এমনিতে সেগুলো আসলে কি বাহিরের সারফেসে ছড়ায় যেতে পারে, এবং সেগুলো আসলে কীরকম ফ্রি ইলেকট্রন আকারে চলে আসে। এবং এই ফ্রি ইলেকট্রনের দুই পাশে যখন আমরা একটা ফোর্স দেই, যেটাকে আমরা, তোমরা জানো যে কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে আমরা ভোল্টেজ বলতেছি, যখন দুই প্রান্তে হচ্ছে আমরা একটা বিভব পার্থক্যের সৃষ্টি করি, যেমন ধরো প্লাস এবং মাইনাস দুইটা এরকম একটা ভোল্টেজ দেওয়া হয়, একটা ভোল্টেজ সোর্সের কারণে কানেক্টেড করা হয়, তখন এই ইলেকট্রনগুলো একটা ফোর্স পায়, এবং এই ইলেকট্রনগুলো কী করে, একটা ফোর্স পায়, এবং তারা কী করে বলতো, তারা হচ্ছে ওই ফোর্স পাওয়ার কারণে তারা নেগেটিভ প্রান্ত হতে পজিটিভ প্রান্তের দিকে ওরা আকর্ষিত হয়। এটা খুবই সহজ একটা কথা যে ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, তার মানে কি সে পজিটিভকে আকর্ষণ করবে এবং নেগেটিভকে রিপেল করবে। তো এরকম সে রিপেল করতেছে নেগেটিভকে, এবং ইলেকট্রনগুলো এই দিকে একটা মোশন ঘটতেছে, এই দিকে ইলেকট্রনগুলোর একটা মোশন ঘটতেছে, ইলেকট্রনগুলো এদিকে গতিশীল হচ্ছে। এরা কারা? এরা কিন্তু হচ্ছে আমাদের সকল ইলেকট্রনগুলা, বুঝতে পারছি আশা করি। তাহলে এরা হচ্ছে সকল ইলেকট্রনগুলা, ইলেকট্রনগুলো এভাবে কন্ডাক্টিং, আমাদের যখন ব্যান্ড থাকে তারা এই কন্ডাক্টিং ব্যান্ডে চলে আসে, তারা কিন্তু এভাবে মোশন করে। তো এই বিষয়টাকে আমরা কি বলি, এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে সিম্পলি তড়িৎ প্রবাহ। এবং তড়িৎ প্রবাহের যে দিক সেটা আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে কি প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে। সো এটা হচ্ছে ইলেকট্রনের তড়িৎ, ইলেকট্রনের প্রবাহের উল্টা দিকে। সো আমরা এই দিকটা বলতেছি হচ্ছে আমরা কারেন্টের ফ্লোয়ের দিক, এবং তোমরা জানো যে কারেন্টকে নর্মালি আমরা আই দ্বারা রিপ্রেজেন্ট করি। সো এটা হচ্ছে সেই কারেন্টের পরিমাণটা আই। তো তার মানে আমরা এখানে কয়েকটা বিষয় দেখলাম, যে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে ইলেকট্রন প্রবাহের অপোজিট দিকে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে তড়িৎ প্রবাহটাকে অনেকটা এভাবে কল্পনা করা যায়, একটা পজিটিভ চার্জের ফ্লো। সো আমরা চাইলে আমাদের কারেন্টটাকে একটা এভাবে কল্পনা করতে পারি, কারেন্ট হচ্ছে একটা ফ্লো অফ পজিটিভ চার্জ, যদিও সত্যিকার অর্থে আমরা এটাও বুঝতেছি যে এখানে আসলে পজিটিভ চার্জ কিছুই নাই, তো ফ্লো কীভাবে হবে, কিন্তু এটাকে আমরা কল্পনা করতে পারি যেহেতু পজিটিভ থেকে সে নেগেটিভের দিকে প্রবাহিত হচ্ছে আমাদের তড়িৎটা, তাই এটাকে আমরা বলতে পারি, কল্পনা করতে পারি একটা পজিটিভ চার্জের এটা একটা ফ্লো হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কারেন্ট নিয়ে একবারই বেসিক কিছু ইনফরমেশনস। এবার আমরা দেখব ওই কারেন্ট নিয়ে যে আমাদের সূত্রটা, সেটা যে সত্যিকার অর্থে আমরা কারেন্টকে কীভাবে ডিফাইন করি। আসলে বাস্তব জীবনে বা তোমরা চলতড়িতের মধ্যে যখন বিভিন্ন রকমের ম্যাথ সলভ করবা, তখন তোমরা এরকম কোনো কন্ডাক্টর, এরকম কোনো ম্যাটেরিয়াল পাবা না, তোমরা ওই ম্যাটেরিয়াল দ্বারা তৈরি করা একটা তার পাবা, ওয়ায়ার পাবা একটা। সো আমরা সেরকম একটা ওয়ায়ার এখানে আঁকার চেষ্টা করতেছি,
এই ওয়ারটার যদি আমি ক্রস সেকশন নিয়ে একটু বড় করে আঁকার চেষ্টা করি, এখানে একটু লার্জ ভার্সন আঁকার চেষ্টা করি, এটা দেখতে অনেকটা এরকম হবে। সো কাইন্ড অফ এরকম, সো এটা হচ্ছে আমাদের একটা লার্জ, একটা জুমড একটা ভার্সন, এটা হচ্ছে সেই তারের। এখন আমরা যদি বলি যে ধরে নাও এই তারের মধ্যে আমাদের যে পরিমাণে চার্জ ফ্লো হচ্ছে, অবভিয়াসলি যে পরিমাণে পজিটিভ চার্জ ফ্লো হচ্ছে, যদিও পজিটিভ চার্জ ফ্লো হয় না, তবুও আমরা যেহেতু কারেন্টটার জন্য এরকম একটা অ্যানালাইসিস বা এরকম একটা অ্যানালজি ধরছি যে কারেন্ট হচ্ছে আসলে পজিটিভ চার্জের ফ্লো, ঠিক তেমনভাবে ধরে নাও এই তারের মধ্য দিয়ে এদিক বরাবর ধরে নাও কিউ পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে, এবং এই কিউ পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে কতটুকু, এই যে এতটুকু ক্রস সেকশনাল এরিয়া দিয়ে। ধরে নাও এই ক্রস সেকশনাল এরিয়ার পরিমাণ হচ্ছে ক্যাপিটাল এ। ওকে, তাহলে ক্যাপিটাল এ এই ক্রস সেকশন দিয়ে কিউ পরিমাণে চার্জ ফ্লো হচ্ছে, এবং ও যে ফ্লো হচ্ছে ওর ফ্লো হতে ধরে নাও সময় লাগতেছে হচ্ছে টি। তো আমরা যে কোনো একটা লিমিটেশনস বলে দিই, যে মনে করো আমাদের তারটা হচ্ছে এই পরিমাণ লম্বা, হ্যাঁ আমি এই পাশেও একটা চিত্র আঁকলাম, এই পরিমাণ লম্বা, তাহলে এখান থেকে এখানে যাইতে ওর যে পরিমাণে সময় লাগে সে সময়ের ল্যাপসটা মনে করো টি পরিমাণ সময় লাগে। তাহলে আমরা কী বলতেছি, আমরা বলতেছি টি সময়ে চার্জ ফ্লো হয় কত, কিউ পরিমাণ। সো খুব সহজে বলতে গেলে এমনি লিখতে পারি আমরা টি সময়ে চার্জ ফ্লো হয় কিউ পরিমাণ। তাহলে আমাকে বলেন তো যে একক সময়ে কী পরিমাণে চার্জ ফ্লো হয়, তা আমরা বুঝতেই পারতেছি একক সময়ে চার্জ ফ্লো হয় কিউ বাই টি, ঐকিক নিয়ম। এই একক সময়ে যে পরিমাণে চার্জ ফ্লো হয় সেটাই হচ্ছে কি আমাদের কারেন্টের ডেফিনেশন। তাহলে কারেন্ট মানে আমরা কী বলতেছি, তাহলে কারেন্ট মানে বলতেছি কিউ বাই টি, মানে একক সময়ে যে পরিমাণে চার্জ ফ্লো হয়। তো এই যে কারেন্টের আমরা ডেফিনেশনটা পড়লাম, এটা অবশ্যই আমাদের জন্য কাজে লাগবে, তোমরা এটার অবশ্যই ইউনিট এবং ডাইমেনশনসগুলো দেখবা, যে আমাদের আসলে চার্জের ইউনিট হচ্ছে আসলে কত কুলম্ব তোমরা জানো, আর নিচে হচ্ছে সময়ের ইউনিট যেটা হচ্ছে সেকেন্ড, সো আলটিমেটলি ইট উড বি কুলম্ব পার সেকেন্ড। সো আমরা এরকম ইউনিট আর ডাইমেনশনসগুলো একটু দেখে নিব। এখন এই কারেন্টটাকে আমরা কিন্তু মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে আমরা বলি আসলে আমাদের এভারেজ কারেন্ট এবং আরেকটাকে বলি আমরা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। সো হোয়াট ইজ এভারেজ কারেন্ট, যেটা একটা লং টাইম পিরিয়ডের জন্য কল্পনা করা হয়, আর কোনটা আমাদের হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, যেটা খুবই ক্ষুদ্র, একটা খুবই ক্ষুদ্র টাইম ল্যাপসের জন্য কল্পনা করা হয়। তো আমরা এটা একটু এখানে লেখার চেষ্টা করি, তো সেটা লেখার জন্য আমি এই পাশটা একটু মুছে ফেলবো। তো এটা মুছে ফেলতেছি, যদি সবাই একটু নোট করার ট্রাই করবো আমরা, এটা খুবই একটা গুড হ্যাবিট আমাদের জন্য। সো এটা তোমাকে ইন্ডিউস করবে পরবর্তীতে তোমার এই বিষয়টাকে আরেকবার করে পড়ার জন্য। ওকে, সো আমরা লিখতেছি, তাহলে আমাদের কাছে কারেন্ট কিন্তু দুই রকমের, একটা হচ্ছে এভারেজ কারেন্ট, যেটা হচ্ছে আমরা বলতেছি ডেল কিউ ওভার ডেল টি, যখন আমাদের এই টাইম ল্যাপসটা হচ্ছে একটু বড়। এখন ভাই এখানে বড় বলতে কত সেকেন্ড, ধরে নাও 5 সেকেন্ড, ধরে নাও 6 সেকেন্ড, 10 সেকেন্ড, এটাও একটা বড় সময়। কিন্তু যদি এই ডেল টি এর মানটা টেন্স টু জিরো হয়, মানে খুবই ক্ষুদ্র সময়ের জন্য হয়, তখন এই ভ্যালুটার যে লিমিটিং ভ্যালু হবে, দ্যাট ইজ ডেল টি টেন্স টু জিরো ডেল কিউ ওভার ডেল টি, এটাকে আমরা কী বলতেছি, খুবই ক্ষুদ্র সময়ে খুবই ক্ষুদ্র কারেন্টের ফ্লো। তোমরা জানো, যারা মোটামুটি আমরা ফিজিক্স বা ম্যাথের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন টপিকটা পড়ে আসছি, তারা আমরা জানি খুবই ক্ষুদ্র কোনো কিছু বোঝানোর জন্য আমরা স্মল ডি ইউজ করি। যেমন তোমাকে বললাম এটা হচ্ছে একটা তার, সো এই তারের লেন্থটা হতে পারে হচ্ছে এল। তাহলে তুমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পরিবর্তনটাকে তুমি কী বলতে পারো, ডেল এল, মানে খুবই ক্ষুদ্র। এটা থেকেও যদি আমরা আরও ক্ষুদ্র নেই, যেটাকে আমরা বলতেছি একবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, বা যেটাকে বলা হচ্ছে ইনফাইনিটেসিমাল যদি একটু পিওর ফিজিক্সের আঙ্গিকে বলি, তাহলে সেটাকে আমরা কী বলি, সেটাকে আমরা বলি খুবই ক্ষুদ্র, এটাকে আমরা বলি হচ্ছে ডিএল, স্মল ডি এল। এভাবেই যদি আমরা কারেন্ট লিখি তাহলে কী হবে, স্মল ডি কিউ, তাহলে আমরা এখানে লিখতেছি হচ্ছে স্মল ডি কিউ ওভার কী লিখবো আমরা, ডি টি, যেহেতু খুবই ক্ষুদ্র সময় প্রধান তাহলে ডি টি। এটাকে আমরা কী বলতে পারি, আমাদের ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, বা ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে আসলে কী বলতো, তাৎক্ষণিক। যেমন তোমরা তাৎক্ষণিক বেগ পড়ছো, তোমরা তাৎক্ষণিক ত্বরণ পড়ছো, এরকম এটা হচ্ছে তাৎক্ষণিক কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, ডি কিউ ওভার ডি টি। সো এইটাও আমাদের একটা সূত্র, যে ইনস্ট্যান্টেনিয়াসের কারেন্টের জন্য ডি কিউ ওভার ডি টি। তো আসলে ভাই এই সূত্রগুলো তো আমরা জাস্ট থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা দেখলাম, আমাদের কাজ হবে প্রত্যেকটা টপিক দেখে তারপরে কী করা, সেই টপিকটার আঙ্গিকে কিছু ম্যাথ করে ফেলা। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ওনলি প্রসিজার হাউ ইউ মেক ওয়ান টপিক গ্রেট।
ওকে, সো আমরা এখন এই দুটা সূত্রকে রেখে বাকি সব কিছু মুছে ফেলবো এবং আমরা এখন একটা ম্যাথ দেখব। সো চলো দেখা যাক। তা আমি এই পাশটা মুছে ফেলতেছি। আমি আশা করবো তোমরা সবাই লিখে নিবা, বা যদি সময়টা আমাদের কনজিউম হয় তাহলে আমরা স্ক্রিনশটও রাখতে পারি, সেটাও একটা ভালো ব্যাপার। তো আমরা একটা ম্যাথ দেখার চেষ্টা করি। ধরো আমরা এখানে যে কোনো একটা ইকুয়েশন তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে, ধরে নাও তোমাকে বলা হচ্ছে যে কিউ, নর্মালি আমাদের চার্জের পরিমাণটা কিন্তু আমরা কনস্ট্যান্ট ধরি, 5 কুলম্ব, 10 কুলম্ব, 20 কুলম্ব। যখন আমি লিখবো যে 20 কুলম্ব, তখন তুমি বুঝবা ও ভাইয়া 20 কুলম্ব, তাহলে তো এই মানটার চেঞ্জ হবে না, এটা তো 20ই থাকবে, এটা তো 20 কুলম্বই হবে। তার মানে কি 20 কুলম্ব যে এটা কি বলতেছে, এটাকে আমরা একটা এটাকে বলতেছে আমরা একটা কনস্ট্যান্ট চার্জ, তাই না? এটা একটা ধ্রুব চার্জ, এই চার্জের মানটা কিন্তু আর কি হবে না, পরিবর্তন হবে না বা আর কখনোই চেঞ্জ হবে না। কিন্তু ভাইয়া আমি যখন লিখব যে কিউ ইকুয়াল টু 20t² প্লাস মনে করো 10t, এরকম কোনো কিছু, মানে যেখানে কিউটা ইজ এ ফাংশন অফ টি, মানে কিউটা হচ্ছে একটা টি এর ফাংশন বা সেটা সময়ের উপর ডিপেন্ড করে, তখন তোমাকে বুঝতে হবে যে ভাইয়া এটা কিন্তু আর আমাদের কনস্ট্যান্ট চার্জ না, এটা কিন্তু আমাদের একটা ভেরিয়েবল চার্জ। সো এটাকে আমরা বলতেছি কি আমাদের ভেরিয়েবল চার্জ। ওই ভেরিয়েবল চার্জের জন্য আমরা ম্যাথ প্রবলেম কিভাবে সলভ করব সেটা হচ্ছে আমরা এই সূত্র ব্যবহার করে করতে পারি। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, খুবই ছোট এবং খুবই সহজ একটা এক্সাম্পল। মনে করো কিউ এর মানটা দেওয়া আছে হচ্ছে আমরা এই মানটাই লিখে ফেলি যে এত। তো তোমাকে ধরো এরকমভাবে বলা আছে যে 5 সেকেন্ড সময়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। সো আমরা কোয়েশ্চেনটা লিখতেছি যে 5 সেকেন্ড সময়ে কি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়। সো এটা আমাদের জন্য খুবই বোঝা সহজ। কেন? তার কারণ ভাই আমরা যখন এই সূত্রটা ইউজ করব তখন কিন্তু আমরা কখনই কিউ বাই টি এটা ইউজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা ভেরিয়েবল চার্জের জন্য। সো আলটিমেটলি আমাদের কী করতে হবে, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টটা বের করতে গেলে ডি কিউ ওভার ডিটিটাই বের করতে হবে। তার মানে কি আমাদের ওই কিউটা যেটা আছে এটাকে আমাদের সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, যদি আমরা খুব সহজ ভাষায় বলি। এবং সে ভ্যালুটা কত আসলো তোমরা ডিফারেন্সিয়েশন পারো, 40t + 10। কিন্তু ভাইয়া এই কারেন্টটা আমি কত সময়ের জন্য বের করব, 5 সেকেন্ডের জন্য। তাহলে টি এর জায়গায় আমি 5 বসাই দিই, তাহলে 40 × 5 + 10। আর আমরা যেহেতু ভার্সিটির জন্য প্রিপারেশন নিতেছি, সো উই ডু নট হ্যাভ এনি কাইন্ড অফ ক্যালকুলেটার্স, সো আমাদের ক্যালকুলেশনগুলো হাতে করা শিখতে হবে। দেখো 4 × 5 = 20, তার মানে কত, 200 আর 10, দ্যাট ইজ 210। আর তোমরা জানো কারেন্টের একক কী, কুলম্ব পার সেকেন্ড, বা যেটাকে আমরা নর্মালি অ্যাম্পিয়ারও বলি, সো ইট ইজ 210 অ্যাম্পস। ওকে, সো এরকমভাবে আমরা ম্যাথটা করতে পারবো। কিন্তু এই যে সূত্রটা আমরা শিখলাম যেটা হচ্ছে মূলত ভ্যারিয়েবল কারেন্টের জন্য প্রযোজ্য, তো সেক্ষেত্রে বা ভেরিয়েবল চার্জের জন্য প্রযোজ্য, দুইটাই সত্যি কথা, সেই সূত্রটার আরেকটা ভেরিয়েশান আছে। তো আমরা একটু সেটাকে একটু দেখি যেটা আরেকটা কীরকম ভেরিয়েশান থাকতে পারে। যেমন ধরো যদি আমরা এখানে একটু লিখি এই সূত্রটার একটা ভেরিয়েশান, ভেরিয়েশানটা হচ্ছে এরকম যে মনে করো আমি লিখতেছি এভাবে যে আই ইনস্টেন্টেনিয়াস ইকুয়াল টু কত হচ্ছে ডি কিউ ওভার ডিটি। সো আমি যদি ডিটিকে এই পাশে পার করে দিই তাহলে কত হবে, আই ইনস্ট্যান্টেনিয়াস, বা আমি এখন থেকে শুধুমাত্র আই লিখি, এত ডিটি ইকুয়াল টু কত ডি কিউ। এখন যদি ভাইয়া আমি দুই পাশে ইন্টিগ্রেশন করে দিই, এই পাশে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, এই পাশে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমি কী দেখতেছি, ডি কিউটা এটা আমাদের হোল একটা কিউ হয়ে গেল। আর এখানে মানে মোট চার্জ তুমি বের করতেছো যেটাকে আমরা বলতেছি নেট চার্জ, আর এখানে কী হয়ে গেলো, কারেন্ট ডিটি, যে কোনো একটা সময়ের ব্যবধানে হতে পারে সেটা। সো এভাবেও কিন্তু চাইলে আমরা সূত্রটাকে ডিফাইন করতে পারি। ভাই এই সূত্র আমরা কখন ব্যবহার করব, যখন আইটা আসলে কি টি এর ফাংশন হবে তখন ব্যবহার করব। যেমন ধরো তোমাকে এখন আমি একটু পরিবর্তন করে দিলাম, ধরো তোমাকে আমি বললাম যে এটা হচ্ছে আমাদের আয়ের মানটা, এবার আয়ের মানটা তো সময়ের উপর নির্ভরশীল, 20t² + 10t, তাহলে 5 সেকেন্ড সময় কি পরিমাণ চার্জ প্রবাহিত হবে এভাবে বললাম। সো দেখো পুরো ম্যাথটাই কিন্তু আমরা সেম রাখলাম, খালি ইনফরমেশানগুলোকে আমরা পাল্টাই দিলাম, যার কারণে কি ম্যাথের প্রসিজারটাও পুরোপুরি পাল্টে যাবে এবং এই ম্যাথগুলো পরীক্ষায় আসার মতন সহজ কিছু ম্যাথ। সো তাহলে দেখো আমি কী লিখতেছি, আমাদের চার্জের পরিমাণ হবে সেটা কত হবে, আই ডিটি হবে, 5 সেকেন্ড সময়, তার মানে কি সময়টা শুরু হয়েছে 0 থেকে, এটা বুঝতেই পারতেছি, সেটা হবে 0 থেকে 5 পর্যন্ত,
তাহলে আমরা যদি এখানে বসাই তাহলে এখানে কত হবে ইন্টিগ্রেশন অফ 20 টি স্কয়ার প্লাস 10 টি এত ডিটি 0 টু 5। সো আমরা পরের লাইনটা যদি করতে পারি সেটা হচ্ছে 20 টি কিউব ওভার 3 প্লাস 10 টি স্কয়ার ওভার 2, এটা কত 0 থেকে 5 পর্যন্ত। সো আমরা প্রথমে 5 বসাবো, পরে আমরা 0 বসাবো। সো আমরা যদি খুব তাড়াতাড়ি করে এখানে 5 বসাই, 5 এর কিউব মানে হচ্ছে 125, তাহলে 20 ইনটু 125 ওভার 3, আর এখানে কত হবে প্লাস 5 পাঁচা হচ্ছে 25, 25 ইনটু 5 তার মানে হচ্ছে 125। সো এরকম, ওকে, কারণ এখানে কাটাকাটি চলে গেল। সো আমরা চাইলে হচ্ছে এখান থেকে 125টা কমন ধরতে পারি, তাহলে 20 বাই 3, তাহলে কত হবে 20 বাই 3 মানে হচ্ছে 6.67। সো 6.67 প্লাস 1 মানে হচ্ছে 7.67 যোগ 125। সো 125 আর 7 যোগ করলে হয় 132.67। সো আলটিমেটলি মানটা হয়ে গেল 132.67, এত যেহেতু আমাদের চার্জ, সো এত কুলম্ব। দেখো আমি কিন্তু ক্যালকুলেশনগুলো এমন না যে মুখস্থ করে বসে আছি, আমি কিন্তু ক্যালকুলেশনগুলো মুখে মুখেই করতেছি। কারণ দেখো 20 বাই 3 মানে হচ্ছে 18, 3 18, 3 3 6 18 হবে, সো তার থেকে একটু বড়, সো 3.7 এরকম হবে, 6.7 হবে। তোমাকে এই জিনিসগুলো কিছু জিনিস মনে রাখা লাগবে, যে 1/1 মানে 1, 1/2 মানে 0.5, 1/3 মানে 0.33, 1/4 মানে 0.25, 1/5 মানে 0.2, 1/6 মানে 0.1667, সো এরকম, ঠিক আছে। সে সেটা হচ্ছে আসলে কি তোমাকে অনেক হেল্প করবে পরীক্ষার হলে। তো আমাদের এই হচ্ছে প্রথম টপিকটা, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ওহমের সূত্র। তো আমরা যাচ্ছি আমাদের পরের টপিকে, ধন্যবাদ সবাইকে।